আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এই ইন্ট্রোতে একটা ঘটনা ঘটেছে। আমি যেই না হ্যাপি সিঙ্গেল ডে বলেছি, অমনি নুসরাত পেছন থেকে এসে বলল কিভাবে আমি সিঙ্গেল ডের শুভেচ্ছা জানাতে পারি। তো যাই হোক, আমি বুঝলাম যে বউ সাথে নিয়ে আসলে সিঙ্গেল ডের শুভেচ্ছা জানানো যায় না। তো আমি নুসরাতকে বোঝানোর চেষ্টা করলাম যে দুজন মিলেই তো আমরা এক, সেই হিসেবে আমরা এখন সিঙ্গেল, সেই হিসেবে দুজন মিলে সিঙ্গেল, তো সিঙ্গেল ডের শুভেচ্ছা। নুসরাতকেই আমি ফলো করছিলাম মূলত, ও নিয়ে গেল ফুলের দোকানে নানা রকম ফুলের সমাহার। নুসরাত জাহান, কি অবস্থা বলো? ওই দেখো ছায়াতে তুমি আর আমি, আর তোমার হাতে গোলাপ, কি কারণ বলো? আজকে আমি তোমাকে প্রথমবারের মতো একটা গোলাপ দিচ্ছি, গ্রহণ করো প্রিয়তম। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সিঙ্গেল ডে উপলক্ষে গোলাপ দিলে নাকি? নুসরাতকে ফলো করছিলাম, তো আমার জন্য একটা ট্রিটের ব্যবস্থা করেছে। এক পৃথিবী সমান বড় এক গোলাপ, গোলাপ ভর্তি ভালোবাসা। অনেকদিন ইচ্ছে ছিল যে তোমাকে নিয়ে বাইরে যাব, কিন্তু সেটা হয়ে উঠছিল না। আবার ম্যাচিং ম্যাচিং সব কিছু, আজকে আমাদের ম্যাচিং, এটা যেমন মিলে গেছে। কিভাবে যেন মিলে গেছে না? এটা কিন্তু হচ্ছে ইচ্ছে করে এরকম ম্যাচিং তা কিন্তু না, খুব যে পরিকল্পনা করে করা সেটাও না, তাই না? হ্যাঁ, ওইটাই। যাই হোক, ভালোই লাগছিল সব মিলিয়ে। তো প্রতি সপ্তাহে এরকম আমাকে নিয়ে বের হবা বলে দিলাম না। আমি তো এসব দিক দিয়ে খুবই সচেতন, খুবই সচেতন, কিন্তু মাসে একবার নিয়ে বের হও না, অনেকবার বললে তারপরে বের হও। কাশফুলের সময় চলে যাচ্ছে, কাশফুল দেখালে না, শরৎ দেখালে না, সবই ঠিক আছে। আমি বুঝতে পারি, আসলে শহুরে জীবন, এই নাগরিক জীবনে অনেক কিছুই হয়তো ইচ্ছে থাকে কিন্তু করা যায় না, সময়ের ব্যাপার থাকে, তারপরে আসলে অত অ্যাভেলেবেল না। তো তুমি কাশফুল, জ্যোৎস্না এগুলো দেখতে চাইতেই পারো, খুবই দারুণ ব্যাপার, মিষ্টি ব্যাপার, কিন্তু কোথায় পাবো মানে এই এই ব্যাপারটা কিন্তু অত সহজ না, এ কারণেই হয়তো বা একটু কম হয়। তারপর আমি তো চেষ্টা করি সবসময়। হ্যাঁ, চেষ্টা করবে, আপনারাও চেষ্টা করবেন আপনাদের পুরো পরিবারকে একটু সময় দেওয়ার। আচ্ছা, ওদিকে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের ম্যাচ চলছিল, আমরা অল্প অল্প দেখছিলাম, তাই না? ক্যামেরায় অবশ্য অত একই সাথে হতাশ হয়ে যাচ্ছিলাম যে আজকে বাংলাদেশের জন্য খুব খারাপ একটা দিন, যদি অত ভালো খেলছে না, তারপরেও শুভকামনা বাংলাদেশ দলের জন্য। আচ্ছা, এখানে তো কোনো অপশন নাই, দেশটা আমার, দল আমার, তো হারুক জিতুক আমারই, আমারই দেশ, তাই না? আমি সাপোর্ট করব বাংলাদেশকে, এখানে কোনো বিকল্প নাই। হারলে খারাপ লাগে, কিন্তু জিতলে তো অনেক ভালো লাগে। মোটামুটি আমাদের আজকে সিঙ্গেল ডে উদযাপন শেষ, নুসরাত আমাকে ট্রিট দিল সিঙ্গেল ডে উপলক্ষে। আমরা এখন বাসার দিকে যাচ্ছি, সকলেই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেল ইউনাইটেড সায়েন্স অফ আসাদ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।